আমি তোমাকে খুশি করার জন্য বলতে পারতাম, ডক্টর পজিটিভ কিছুই তোমাকে বলবে, কিন্তু লাভ কি? রেজাল্ট যদি উল্টো হয় তাহলে তো তুমি আরো বেশি কষ্ট পাবে। সেই জন্যই বলছিলাম যেন ভালো মন্দ দুটোর জন্যই একটা মানসিক, মানে মানসিকভাবে নিজেকে প্রিপেয়ার করে রাখতে পারো। কথা বলো না, ভীষণ মাথা ধরেছে। দেখো, আমরা প্রায় 5 বছর পর দেশের বাইরে এসেছি। হ্যাঁ, আমরা জানি যে আমরা একটা ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছি, সেটার সমাধান খোঁজার জন্য এখানে এসেছি। তারপরও এই সময়টুকু যদি আমরা ঝগড়া না করে কি করবে বলো? আমি অনেক খারাপ, তোমার কপাল খারাপ যে আমার মতো বউ পেয়েছো। এইভাবে বাঁকাভাবে কথা বলা কি আছে? ব্যাপারটা একটু সহজ। আমার মাথায় সমস্যা আছে। এক কাজ করো, আমাকে একটা সাইকিয়াট্রিস্ট দেখিয়ে নিয়ে যাও। দেখো সাবা, আমার একটা ধৈর্যের সীমা আছে। কি করবে? আমাকে ছেড়ে দাও, দেশে পাঠিয়ে দাও। তোমার মুখে কিছু আটকা না সাবা। আটকাবে কিভাবে, পাগলে কি না বলে? সাবা সাবা, আমাদের দেখাও সাবা, প্লিজ দেখাও সাবা। আমি তোমাকে কখনো জোর করেছি? আমি কখনো তোমাকে বলেছি তোমাকে এটা করা যাবে না, ওটা করা যাবে না? বলো, বলেছি কখনো? তুমি বলবে কেন? তুমি তো মহামান, তুমি কি এসব বলতে পারো নাকি? আমি নিতে পারছি না সাবা, আমি আর একদম নিতে পারছি না। আমিও নিতে পারছি না।